হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে দেখা যাচ্ছে আমাদের পোল্লার ভাই, আজকে চলে আসলাম আমাদের পোল্লার ভাইতে। আর দেখতে পুরো কৃষকের মতন লাগছে, এই মাতাল পরে আইসি মাঠে। এই যে এই লতাগুলো উঠাতে হবে, তাহলে এই যে লতা এটা এইভাবে তুলে দিতে হবে। নতুন এখনো ফল আসেনি, সেরকম দু একটা এসছে। এই যে একটা দেখা যাচ্ছে ছোট, এবার ছোট তারা। এই যে এই লতাগুলো এভাবে উঠিয়ে দিতে হবে, এভাবে। পুরো দুপুরবেলায় আসলাম মাঠে, কি রোদ বাবা, এত গরম, এত রোদ, বৃষ্টির সময় বৃষ্টি হয় না। যে কয়েকটা ফুল দেখা যাচ্ছে, এইসব আসলে যে ফুল দেখা যাচ্ছে এই ফুল আসলে ছেলে ফুল। এই যে এটাই কোনো ফুল আসবে না। ফুল্লা পেলে দেখাবো। এই যে দেখা যাচ্ছে একটা ফুল্লা, যেটা ছেলে ছেলে ফুল আর কি, সেটার ফুল্লা থাকে। আর ফুল্লার পেছন সাইডে এই যে ফুল, এই যে একটা এসে কয়েকটা জালি এসে, এইটা এখন উঠতে হবে। যে রোদ পড়ছে, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবো। এ পোল্লা হলো দেশি জাত আছে কিছু, হাইব্রিড গেট আছে কিছু, ভাজিয়ে লাগানো। এ ভুঁইটা 22 কাঠা, 1 বিঘে 2 কাঠা এ ভুঁইটা। আর এই যে দেখা যাচ্ছে ছোট ছোট জালি, এই যে এগুলো হবে ইনশাল্লাহ। লতায় টাল ভরাতি হচ্ছে না, কারণ বৃষ্টি নেই। বৃষ্টি না থাকলে হবে কীভাবে, বৃষ্টির সময়? এই যে একটা পোল্লা, বড়ো পোল্লা, এটা এটা কাটার উপযুক্ত হয়ে গেছে খাওয়ার মতন। মূলত এই পোল্লা একদিন পর পর একদিন কাটতে হয়, আর আমাদের বাজার দুলালমন্দিয়া বাজার আছে। আমরা দুলালমন্দিয়া হাটে তুলি না, আমরা তুলি কালীগঞ্জ বাজার। কালীগঞ্জ একটু বড় বাজার, এই যে বাড়ির ওই সাইডে, ওই সাইডে ট্রেন লাইন, যে ট্রেন যাচ্ছে, এটা যাচ্ছে, ট্রেন যাচ্ছে। এই মাঠে আসলে এই একটা পোল্লা বানের উপরে রয়েছে, এই পোল্লাগুলো লাবাই দিতে হবে নিচে, তাহলে সোজা হবে, লম্বা হবে। আর যদি টালের উপর যেটা থাকবে ওটা বেঁকা হয়ে যাবে, সোজা হবে না। এটা হাইব্রিড, আর যে এই সাইডে দেশি, এই যে এটা হাইব্রিড। বৃষ্টি না হলে টাল ভরাট হবে কবে? কোনো টালই ভরাট হইল না।
এই পর্যন্ত শেষ করছি। এই যে কৃষক বাবাই।